বিরতির পর ফিরে আসলাম। গাছ চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক শ্রমিকের। ঘটনা খোয়াই বৈদ্যনাথ শ্রমোহনী এলাকায়। সংশ্লিষ্ট ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। ঘটনা প্রসঙ্গে স্থানীয় সূত্র থেকে যে খবর, একটি বড় আম গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয় এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম অজয় সরকার, বয়স আনুমানিক 45 বছর, বাড়ি অজগর টিলা গ্রামে। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায় খোয়াই বৈদ্যনাথ শ্রমোহনী স্থিত লক্ষ্মী বিশ্বাসের বাড়িতে। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে যায় ঘটনাস্থলে এবং আহত শ্রমিককে গাছের নিচ থেকে উদ্ধার করার চেষ্টা করে, যদিও তার মৃত্যু হয়েছে ঘটনাস্থলে বলে দমকল কর্মীরাও জানাচ্ছেন। পরবর্তী সময় লোকজনের সহায়তায় ব্যক্তিকে গাছের নিচ থেকে উদ্ধার করা হয় এবং গাছের নিচ থেকে বহু কষ্টে উদ্ধার করার পর লক্ষ্য করা যায় যে ব্যক্তির মৃত্যু হয় ঘটনাস্থলে বলেই প্রাথমিকভাবে স্থানীয় সূত্র থেকে খবর। যদিও খোয়াইয়ের আজকের যে ঘটনা বৈদ্যনাথ শ্রমোহনী এলাকায়, ঠিক কিভাবে হল, আচমকা কেন এত বড় বিপত্তি, সংশ্লিষ্ট শ্রমিকের অবস্থা, মৃত্যু হল কোন অবস্থাতে দাঁড়িয়ে, বিভিন্ন বিষয় সম্পর্কে ইতিমধ্যে প্রশ্ন তৈরি হয়েছে এলাকার মানুষের মধ্যে। তার পাশাপাশি এই সংশ্লিষ্ট এলাকাতে তীব্র চাঞ্চল্য লক্ষ্য করা গেছে। ঠিক কি বক্তব্য রয়েছে ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট, শুনুন। তিনজন লোক আইছে, আমি কেউ নামও চিনি না। একজন যারা মারা গেছে ইলারে মুখ চিনা চিনি, ইলাই আমার একদিন কইছে, কইতে যে আমি খালাই দিমু, আমি লোক লই আমি। এরপরে ইলাই আজকাল লোক লই আইছে আরো দুইজন, আমি তার নাম টাম চিনি না, আমি তার দেখিও না। যখন গাছ ইয়ে করছে ফসে, এরপরে গাছের তলে এলে ফেলে গেছে গা, হাউ মাউ লাগাই দিছে, রাস্তার মানুষ সবাইছে, এরা দুইজন এই গেছে গা কইতে না ও দুই। সংশ্লিষ্ট মহিলার বক্তব্য আপনারা শুনলেন। গাছ কাটছিল ওই শ্রমিকটি এবং গাছটি আচমকা পড়ে যায় এবং সেই গাছের নিচে চাপা পড়ে যান শ্রমিক অজয় সরকার এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। অন্যদিকে আরো দুজন শ্রমিক সেই একই জায়গায় কাজ করছিলেন, আম গাছ কাটার কাজে নিয়োজিত ছিলেন, কিন্তু সেই দুই শ্রমিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে মর্মান্তিক দুর্ঘটনাতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। আচমকায় মৃত্যু হয় অজয় সরকার নামের এক শ্রমিকের। আম গাছ কাটছিল ওই শ্রমিকটি এবং আম গাছটি বিশাল আকার থাকার ফলে হঠাৎ করে গাছটি পড়ে যায়, গাছের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে অজয় সরকার নামের শ্রমিকের। যদিও ঘটনাস্থলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে যায়, গাছটির তলা থেকে শ্রমিককে বার করে আনার চেষ্টা করা হয়, তবে উক্ত ঘটনাস্থলে আরো দুজন শ্রমিক নিয়োজিত ছিলেন, তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ উঠে এসছে সংশ্লিষ্ট এলাকা থেকে। আজ শুক্রবার বিকেলে খোয়াইয়ের বৈদ্যনাথ শ্রমোহনী এলাকার ঘটনা, অর্থাৎ মর্মান্তিক এই দুর্ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার জনমনে তীব্র শোকের ছায়া নেমে আসে। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।